আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা কেমন আছো? আশা করি ভালো। এই করোনা মহামারীর সময় তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, এটাই কিন্তু আমাদের কাম্য। এ কারণে আমরা অনলাইন টিচিং এর ব্যবস্থা করেছি। এখন আমি সোমেশপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে রেহেনা আরজু ক্লাস নেব নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। গত ক্লাসে তোমাদের নদ নদী পড়িয়েছিলাম, সে কারণে এখন বাংলাদেশের প্রাকৃতিক সম্পত্তি পড়াব। আসলে প্রথমে আমাদের জানতে হবে প্রাকৃতিক সম্পদের ধারণা। প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে আমরা প্রাকৃতিক সম্পদ বলি, যেমন মাটি, পানি, বনভূমি, সৌরতাপ, মৎস্য, খনিজ ইত্যাদিকে আমরা প্রাকৃতিক সম্পদ হিসেবে ধরি। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা কিছুটা জানব। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মিয়ানমার ও নেপালের প্রাকৃতিক সম্পদ প্রায় একই রকম। নিম্নে এসব প্রাকৃতিক সম্পদের বিবরণ দেওয়া হল। কৃষিজ সম্পদ, কৃষিজ সম্পদ দক্ষিণ এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের বৈশিষ্ট্যের দিক দিয়ে কৃষি প্রধান। এই অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, নদ নদী ইত্যাদির উপর নির্ভর করে কৃষকগণ এখানকার কৃষিজ সম্পদ উৎপাদন করে। কৃষি উৎপাদনে একটি সুনির্দিষ্ট মাত্রায় তাপমাত্রা ও বৃষ্টিপাতের দরকার হয়, এজন্য অঞ্চল ভেদে কৃষি উৎপাদনে তারতম্য ঘটে। অত্যন্ত শীতল জলবায়ুর কারণে কিংবা বৃষ্টিপাতের অভাবে ভারতের কয়েকটি অঞ্চল শস্য উৎপাদনে ব্যাঘাত ঘটে। নেপালে হিমালয়ের পাদদেশে শস্য উৎপাদন সীমিত আকারে হয়, অথচ ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও মিয়ানমারের নদীবিধ উর্বর অঞ্চলে ধান, গম সহ কৃষিজ পণ্য বছরে কয়েকবার উৎপাদন করা সম্ভব। বাংলাদেশ ধান, আলু ও পাটের উৎপাদন ব্যাপক হয়। ভারতের পূর্ব অঞ্চলে এবং বাংলাদেশের উত্তর ও পূর্ব অঞ্চলের পাহাড়ে চা উৎপাদন হচ্ছে। গম, ভুট্টা, সরিষা ইত্যাদির ফলনও বেশ ভালো হয়। এ অঞ্চলে কৃষি পণ্য উৎপাদনের পিছনে মাটির গুণাগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারত ও মিয়ানমারের তুলা, চা, ডাল, মরিচ ইত্যাদি উৎপাদন বেশ ভালো। এখন হচ্ছে বনজ সম্পদ। জলবায়ুগত অবস্থা
তার সঙ্গে বনজ সম্পর্কের সম্পদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশ ভারত, মিয়ানমার ও নেপালের মধ্যে জলবায়ুগত তারতম্য রয়েছে। উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বলে সেখানে নিবিড় ও বড় বড় অরণ্য বেড়ে উঠেছে। এজন্য বাংলাদেশের পার্বত্য অঞ্চল, ভারতের পূর্বাঞ্চল ও মিয়ানমারের উত্তর অঞ্চলে চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে। মৎস্য সম্পদ, যে কোনো দেশের মৎস্য সম্পদের সঙ্গে সরাসরি ভূপ্রকৃতি ও জলবায়ুর সম্পর্ক রয়েছে। বাংলাদেশে বৃষ্টিপাত, নদী বিধৌ, পানি প্রবাহ, খাল বিল, হাওর পুকুর ইত্যাদিতে পানি থাকায় দেশটি মৎস্য সম্পদে সমৃদ্ধ দেশ বলে পরিচিত। এখানে ছোট বড় নানা প্রকারের মাছ পাওয়া যায়। বঙ্গোপসাগরে মাছের ভাণ্ডার রয়েছে। প্রতিবেশী মিয়ানমারও ভারতে প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। খনিজ সম্পদ, বাংলাদেশের পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহের মাটির নিচে গ্যাস, কয়লা, তেল, চুনাপাথর সহ নানা ধরনের মূল্যবান খনিজ পদার্থের সন্ধান পাওয়া গেছে। এসব সম্পদ আহরণ করে দেশের গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। বঙ্গোপসাগরের তলদেশে গ্যাস আবিষ্কৃত হয়েছে। সেখানে আরও অনেক ধরনের প্রাণীজ খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারত একটি বড় দেশ। সেখানে ভূতাত্ত্বিক অবস্থা বৈচিত্র্যময়, ফলে নানা খনিজ সম্পদে ভারত অনেক বেশি সমৃদ্ধ। মিয়ানমার খনিজ সম্পদে বেশ অগ্রসর অবস্থানে আছে। তুলনামূলকভাবে পিছিয়ে আছে কোন দেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? নেপাল। সৌরশক্তি, নিরক্ষীয় নিম্ন অক্ষাংশ অঞ্চলে সূর্য বছরে প্রায় সব সময় লম্বভাবে কিরণ দেয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অপরাপর দেশগুলো নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এসব দেশ সহজেই প্রচুর সৌরশক্তি পেয়ে থাকে। এ অঞ্চলের দেশগুলোতে তাপমাত্রা কখনো নিম্ন পর্যায়ে নামে না, ফলে সূর্যের আলো ছাড়া অন্ধকারে বসবাস করতে হয়। কি বসবাস করতে হয় না? ইউরোপ ও আমেরিকা মহাদেশের বেশ কিছু দেশে সূর্য বছরে কয়েক মাস বাঁকাভাবে কিরণ দেয়। কখনো কখনো সূর্য দেখা যায় না, সে কারণে সেসব দেশে রাষ্ট্র জনগণকে ঘর বাড়ি বসবাসের জন্য উপযোগী রাখতে উঁচু জ্বালানি সম্পদ ব্যয় করতে হয়। আমাদের এ অঞ্চলের দেশগুলোতে তা করতে হয় না। আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো অনাশয়ে লাভ করি, তা অনেক মূল্যবান সৌর সম্পদ। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ সম্পদ দিয়ে আমরা আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি। আমাদের খাদ্য, চিকিৎসা, বাসস্থান সহ নানা ক্ষেত্রে সৌরশক্তিকে ব্যবহার করে বাংলাদেশের আরও উন্নতি লাভ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণা, এখন আমরা কি করাবো?
মানুষসহ জীবজগতের অস্তিত্বের জন্য পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পানি অত্যন্ত মূল্যবান সম্পদ। কৃষি ও শিল্পের বিকাশে পানির ব্যবহার অপরিহার্য। বৃষ্টি থেকে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও শীত ও গ্রীষ্মকালে পানির অভাব হলে কৃষি শিল্প ও জীবনযাপন সংকটাপন্ন হয়ে ওঠে। পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানি ব্যবস্থাপনা বলা হয়। সাধারণত কঠিন, তরল ও বাষ্প আকারে পানি থাকে। শীত ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্তি নিশ্চিত করতে নদী, নদ নদী, খাল বিল, পুকুর, হাওর ও বিলে পরিকল্পিতভাবে পানি ধরে রাখার ব্যবস্থা করার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনা করা যায়। আধুনিককালে পানি সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য এর ব্যবস্থাপনার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। নতুবা এ সম্পদের অপব্যবহার, দুষ্প্রাপ্যতা, রাসায়নিকীকরণ সহ নানা কারণে পরিবেশ বিপর্যয় ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। এখন বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থার গুরুত্ব। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এত মানুষের খাদ্য, পানি ও অন্যান্য নিরাপত্তা বিধান করা বেশ কঠিন। তাই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলা খুবই কঠিন হয়ে উঠেছে। দিন দিন এদেশের ভূমি, পানি ও খাদ্য ব্যবস্থা সহ নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও স্বাধীনতার ২৪ বছরে জনসংখ্যা কি দ্বিগুণ বেড়েছে, খাদ্য উৎপাদন তিন গুণ বৃদ্ধি পেয়েছে, এর জন্য দেশে তেমন খাদ্য সংকট দেখা যায় না। কিন্তু পানি দূষণ ও দুষ্প্রাপ্যতা যেভাবে বেড়ে চলছে তাতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সেজন্য দেশে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তার স্থায়ী সমাধানে সকলকে কাজ করতে হবে। পানি ব্যবস্থাপনার জন্য যে উদ্যোগগুলো নিতে হবে তা আমি তোমাদের সামনে আলোকপাত করছি। ব্যবস্থা নিতে হবে, পরিবেশ সংরক্ষণ করতে হবে, যেমন নদ নদী, পুকুর, খাল বিল, হাওর বাওর, বন ও ভূমির পরিবেশ রক্ষা করতে হবে। আবার পানির সৎ ব্যবহার নিশ্চিত করতে হবে, যেমন ধরো শুষ্ক ও শীত মৌসুমে দেশের সর্বত্র পানির অপব্যবহার দূর করার নীতি ও কৌশল বাস্তবায়ন করতে হবে। নদ নদীর নাব্য সংকট দূর করা, দেশের নদ নদীগুলো পলি পড়ে জমাট হয়ে যাচ্ছে। প্রায় প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হয়ে পানি দূষিত হয়। এটি থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা, যেমন বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধ নির্মাণের দিকে নজর দিতে হবে। অনেক নদী শুকিয়ে গেছে, এসব নদ নদীতে খনন সম্পাদন করলে পানি প্রবাহ ও সংরক্ষণ সম্ভব হবে। সংযোগ খাল ও রিজার্ভার খনন করা, বাংলাদেশের উত্তরাঞ্চলে পরিকল্পিতভাবে কয়েকটি রিজার্ভার খনন করা গেলে শুষ্ক মৌসুমে খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে। মাছ চাষ ও প্রজনন স্বাভাবিক থাকবে। লবণাক্ততা দূর করা, দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় সমুদ্রের পানির কারণে মাটি লবণাক্ত হয়ে পড়েছে। মাটির উপর পাতলা আবরণ করে ফসল উৎপাদন নষ্ট করে দিচ্ছে, ফলে মিঠা পানির অভাবে মাছ চাষ, কৃষিকাজ, গাছপালা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব এলাকায় মিঠা পানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ করতে হচ্ছে। নদী ভাঙন রোধ, বর্ষাকালে কোনো কোনো অঞ্চলে নদী ভাঙনের ফলে নদীর চর জাগে, নদী ভরাট হওয়ার উপক্রম হয়। দ্রুত সেসব ভাঙন রোধ ও নদীতে ড্রেজিং সম্পন্ন করে নদীর প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
আর সেদিকে দৃষ্টি দিতে হবে। পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করা, আমাদের দেশে দীর্ঘদিন ধরে কৃষিকাজে অপরিমিতভাবে সার ও কীটনাশক ব্যবহারের ফলে পানি দূষিত হয়ে মাছ ও কৃষি উৎপাদনের ভারসাম্য নষ্ট হচ্ছে। অপ্রয়োজনে সার ও কীটনাশক ব্যবহার করা না হলে পানি ও ভূমির গুণাগুণ অক্ষত থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তির সদ্ব্যবহার দেশের পানি সম্পদকে মানুষের জীবন জীবিকার উন্নয়নের কাজে লাগাতে হবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বৈজ্ঞানিক ধ্যান ধারণা ও শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রযুক্তির ব্যবহারে যত্নবান হতে হবে। দেশের পানি সম্পদ সারা বছরের সকল চাহিদা পূরণ করতে পারলে দেশে কৃষি ও খাদ্য উৎপাদন ক্রমাগতভাবে বাড়বে। এর জন্য দেশের জাতীয় পানি নীতিমালা যথাযথ কার্যকর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীতে তোমাদের সাথে আবার এই কিলাত সম্পর্কে আলোচনা করা হবে। এখন তোমাদের একটি বাড়ির কাজ দিব। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। আগামীতে তোমাদের সঙ্গে কথা হবে। অনেকেই হয়তো সরাসরি ক্লাস করো, তাদের সঙ্গে দেখা হবে। আজ এ পর্যন্তই, আগামীতে দেখা হবে। তোমরা সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।